আর এত বড় ক্ষমতা, এই বাড়িতে কে কি করবে, কিভাবে শ্বাস নেবে, কিভাবে চলাফেরা করবে, সেগুলো তুমি কন্ট্রোল করবে। শোনো, ডাক্তারকে তুমি ডাকবে কি ডাকবে না তার তোয়াক্কা আমি করি না। আমি এতদিন চাকরি করেছি, ডাক্তার ডাকার ক্ষমতা আমার আছে, আমি ডেকে নিয়েছি। আর হ্যাঁ, পারমিশন ছাড়াই? তোমার পারমিশনের দরকার নেই আমার। আমি বললাম না, আমাকে কন্ট্রোল করতে এসো না। আমাকে যদি কন্ট্রোল করো তাহলে কিন্তু এই বাড়িতে আগুন জ্বলবে। আসুন আসুন ডাক্তারবাবু। দেব দেব, ডাক্তারবাবু এসে গেছেন। কি ব্যাপার, তুমি গোডাউন থেকে চলে এলেছো? বাবাকে আমি বলেছিলাম ডাক্তারবাবুকে নিয়ে আসো। নেহা যাও, ডাক্তারবাবুকে ছেলের কাছে নিয়ে যাও। যাও ডাক্তারবাবু, আসুন। মিসেস পাল চৌধুরী, ভোটে জিতে আপনার একটা ইমেজ হয়েছে। স্নেহার ছেলের যদি চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয় আর পারোর ওপর যদি কোনো রকম অত্যাচার হয়, এই ইমেজের পারোটা বাজাতে কিন্তু আমার 2 মিনিটও সময় লাগে। কথাটা মাথায় রাখ। ডাক্তারবাবু যা যা ওষুধ লিখে দিয়ে যাবেন সেই ওষুধগুলো যেন চলে আসে, আর যদি তা না হয় তাহলে আপনি যে সব ক্ষমতা অর্জন করেছেন সেগুলোকে আমি অক্ষমতায় বদলে দেব। আপনি 2 নম্বরই করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মিডিয়া কিন্তু আপনার জমিদারি নেই, আর সেই মিডিয়ার কাছে আমি মুখ খুলতে পারি। আর আমি যদি মিডিয়ার কাছে মুখ খুলি তাহলে বিস্ফোরণ হবে, সেই বিস্ফোরণের হাওয়ায় আপনি মাটিতে মিশে যাবেন, সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। কথাটা আমি বলে রাখি। বাবা আমি বেরোচ্ছি, কোনো রকম বাড়াবাড়ি হলে আমাকে একটা ফোন করবে, ঠিক আছে? বেশ হয়েছে, বেশ হয়েছে, যাই আমি বাচ্চাদের কাছে একটু যাই বাবা। খুব মজা লুটছো, তোমার ছেলে আজকাল আমার মুখের উপর গলা তুলে কথা বলা শুরু করেছে, তোমার কি ব্যাপার? হঠাৎ গোডাউন ফেলে চলে এলে যে, আমাকে না বলে গোডাউন বন্ধ করার সাহস হলো কি করে তোমার? গোডাউন আজকে খোলা যায়নি, গোডাউনের সামনে একটা মেয়ে খুন হয়েছে, সুন্দরী। বাবা বাবা, সর্বনাশ হচ্ছে। কি হয়েছে? আমাদের গোডাউনের সামনে একটা মেয়ে খুন হয়েছে, নাম সুন্দরী। তাতে কি হয়েছে? সুন্দরীর আত্মাকে ঈশ্বর শান্তি দিন। তাতে তোর এত ব্যাকুল হওয়ার কি হয়েছে পূর্বা? গোডাউনের সামনে পুলিশ এসেছিল বাবা, এবার যদি তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।